অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 14 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে দেবগুরু বৃহস্পতি অষ্টমীতে থেকে উদয় হচ্ছে। এই উদয় হওয়ার জন্য এই 7টি রাশিকে ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই 7 রাশির মানুষ। দেখুন, এই যে বৃহস্পতি অষ্টমীতে ছিল, এর জন্য বেশ কিছু দিক থেকে ফিনান্সিয়াল ক্রাইসিস, কারো কারো বিবাহের জায়গাটাতে সমস্যা হয়েছে, এই জায়গাটা রিকভারি হতে চলেছে। বৃহস্পতি উদয় হচ্ছে এডুকেশন সেক্টর, আপনার বিবাহ, আপনার ব্যবসা থেকে সমস্ত সমস্ত দিকটা কিন্তু ভাগ্য চমকাতে চলেছে এই 7 রাশি মানুষের। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে চলেছে এই 7 রাশির মানুষ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই 7 রাশি মহা সুখ পেতে চলেছে। কোন কোন এই এই রাশি পেতে চলেছে এবং কোন কোন দিক থেকে পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির অধিপতি এবং কর্মপতি আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে এবং সেখানে উদয় হয়ে গেছে বৃহস্পতি। এবং যদিও নিচস্থ, কিন্তু আমি বারবার বলছি এই বৃহস্পতি নিচস্থ ভাব 12 ডিগ্রির পর থেকে কিন্তু কেটে যায়, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কর্মের দিকটা, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। লাভ, সফলতা, সাকসেসের জায়গা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, অপার ধন পেতে চলেছেন। এবং এডুকেশনের দিক থেকে যারা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতি উদয় হওয়ার জন্য। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে সৌভাগ্যশালী। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের রাশিতেই অবস্থান করছে এই বৃহস্পতি এবং উদিত হচ্ছে, এবং সেখানে কি হবে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা যথেষ্ট বেনিফিট কিন্তু এই সময়ের মধ্যে আপনারা পাবেন। অর্থাৎ আপনি যদি হন মকর রাশি মানুষ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তি এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বিশেষ করে বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান এবং নবমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ব্যবসার জায়গাতে আপনাদের ভালো, দাম্পত্য সুখের জায়গা আপনাদের খুব ভালো হচ্ছে, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ভালো, শ্বশুরালয় থেকে আপনারা বিশেষভাবে সুবিধা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই জায়গাটা যথেষ্ট পরিমাণে কিন্তু শুভ নির্দেশ করছে। অর্থাৎ এই বৃহস্পতি উদয় কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু করছে 3 নম্বর রাশি। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে বিষরাশি। বিষরাশির আপনাদের একাদশপতি আপনাদের নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে, এবং সেটা এতদিন আপনার ছিল, এবার হয়ে যাচ্ছে উদিত। অষ্টমীতে ছিল, সেটি হয়ে যাচ্ছে উদিত। এই উদিত হওয়ার জন্য আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনাদের সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই বৃহস্পতি উদয় হওয়ার জন্য। এডুকেশন সেক্টরটা আপনাদের ভালো, ব্যবসার দিক আপনাদের ভালো, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই সময়টা বৃহস্পতি উদয়ে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এই 7 রাশি। আপনি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। বিষরাশির পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ,
আপনার গুরুজন গুরুস্থানীয় থেকে আপনারা কিন্তু এই সময় সাপোর্ট পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের সপ্তম পঞ্চম কানেকশান, আপনাদের প্রেমের জায়গায় ভালো দেখা যাচ্ছে, সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো, সন্তানের এডুকেশান, সন্তান সুখ, সন্তান প্রাপ্তি এবং ব্যবসার জায়গাটা যথেষ্ট কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি এবং আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি হন কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরে আসি যে রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। আপনাদের চতুর্থ পতি এবং রাশির অধিপতি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, ধনের দিকটা আমি আবারও বলছি, ধনের দিকটাকে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। অর্থাৎ ফিনান্সিয়াল যাদের ক্রাইসিস চলছিল, এই জায়গাটা কিন্তু আপনাদের আসবে। পারিবারিক সুখের জায়গা, মা থেকে সুখ এবং আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা থাকবে এবং প্রপার্টি থেকে লাভ, প্রপার্টি নিজস্ব কিছু প্রপার্টি হওয়া, আপনাদের আটকে থাকা টাকা সেই টাকা পুনরুদ্ধার হওয়া, গুরুর থেকে সহযোগিতা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও দেখতে হবে, আমি যে প্রেডিকশনটা করছি সম্পূর্ণরূপে আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে জুপিটার কেমন আছে, অর্থাৎ বৃহস্পতি যদি আপনার রাশিচক্রের ডিগ্রিগত দিক থেকে দুর্বল না হয়, যদি অশুভ গ্রহের সঙ্গে যুক্ত না হয়, অশুভ নক্ষত্রে যদি অবস্থান না করে বা কোনো পাপগ্রহে যদি দৃষ্টি না থাকে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আমি যে সাত রাশির কথা বলছি, এই সাত রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। অর্থাৎ এই সময় আপনারা পাবেন অর্থনৈতিক দিক থেকে, আপনার প্রপার্টি থেকে, এডুকেশনের দিক থেকে, সন্তানের দিক থেকে বিশেষভাবে লাভ। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। অর্থাৎ যাদের ব্যবসার টালমাটাল চলছিল, বিশেষ করে গার্মেন্টসের বিজনেস, বিশেষ করে ফুডের বিজনেস, এই জায়গাগুলোকে, এই সেক্টরগুলো, গোল্ডের জায়গাটা, যাদের গোল্ড কেনা বেচা করেন, জুয়েলারি শপ আছে তাদের ক্ষেত্রে, যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে ভালো, যারা শিক্ষাগত লাইনে আছে তাদের ক্ষেত্রে এই সময় এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে কিন্তু অপার ধন, ঢেলে ধন কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতির কৃপা, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু নিশ্চিত রূপে চমকাবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশির আপনাদের নবমপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যপতি, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। এবং এই বৃহস্পতি হচ্ছে উদিত হচ্ছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রফিট আপনারা কিন্তু পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে মেষরাশি যদি আপনি হন। কাজের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে পরিবর্তন যারা চাইছে সেই জায়গাটায় কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট, এডুকেশনের সেক্টরটাতে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সময় করবে। এই বৃহস্পতি যে এতদিন অস্তমিত ছিল কি না, বেশ কিছু প্রবলেমেটিক হচ্ছিল, সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে এবং আপনাদের স্মুথ জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই বৃহস্পতি আপনাদেরকে যথেষ্টভাবে শুভ ফল কিন্তু দেবে। এই বৃহস্পতির কৃপায় আপনাদের ভাগ্য নিশ্চিত রূপে কিন্তু চমকাতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আপনাদের সন্তান থেকে সুখ, সন্তান সুখের জায়গায় তৈরি করছে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, কমিউনিকেশন, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থাৎ সন্তানের সুখ, সন্তান প্রাপ্তির জায়গাটা, সন্তানের এডুকেশনের জায়গাটা, শেয়ার মার্কেট থেকে প্রফিট, আপনার ধনের জায়গাটা আকস্মিক ধনপ্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি উদয়মান হওয়াতে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমি তো পাচ্ছি না। দেখুন,
বৃশ্চিক রাশি বলুন, যে যে রাশির কথা বলছি, প্রত্যেক হাজারো লাখে মানুষ কিন্তু আছে, প্রত্যেকের বাই বার্থ চার্ট আলাদা, গ্রহের অবস্থান আলাদা। এই জায়গাতে কিন্তু সম্পূর্ণরূপে যে প্রত্যেকে যে একই রকম ফল পাবে আমি কখনো দাবি করব না, কিন্তু দেখবেন যদি আপনার রাশিচক্রে এই বৃহস্পতি যদি দেবগুরু বৃহস্পতির যদি কৃপা থাকে কিনা, আপনারা একটা অন্ধকারও যেন কেউ লণ্ঠন নিয়ে আপনাকে দাঁড়িয়ে আছে পথ দেখানোর জন্য। আমি বারবার বলেছি একটা কথা, বৃহস্পতি যেভাবে অবস্থান করে, অর্থাৎ যে ভাবের উপর অবস্থান করে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। দেখুন বৃহস্পতির স্থিতির থেকে দৃষ্টি বলো, অর্থাৎ যে জায়গাতে অবস্থান করে সেই জায়গার থেকে দৃষ্টি যে যেভাবে দেয়, এবং আপনাদের কোন কোন ভাবের অধিপতি হচ্ছে এবং কোন কোন ভাবে গিয়ে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো যদি রেক্টিফিকেশন করা যায় কিনা এবং বৃহস্পতি বীজমন্ত্র যদি পাঠ করা যায়, নিশ্চিতরূপে আপনারাও হতে পারেন সৌভাগ্যশালী, ধনবর্ষা আপনাদেরও কিন্তু হবে, অপার ধন পেতে চলেছে এই সাত রাশি। নমস্কার।